যাচ্ছি হাট বাউরিয়ার পুজো মণ্ডপে। আর চলুন, এখানে জোর কদমে কাজ চলছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরি। আর ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হাট বাউরিয়া পুজো মণ্ডপের এবছরের থিম হলো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। যেই নগরী সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল সেই নগরী এখানে তুলে ধরা হয়েছে। আগের দিকে দেখুন সেই নগরী তৈরি হচ্ছে, আজ সেই প্রস্তুতি আপনাদের কাছে তুলে ধরব, লাস্ট মুহূর্তের প্রস্তুতি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আর এখানে দেখুন সব কালার করা হচ্ছে এই মণ্ডপে লাগানোর জন্য, এখানে থার্মোকল কেটে কেটে সব কালার করা হচ্ছে। আর কিছু কিছু জায়গায় দেখুন থার্মোকল কেটে কালার করে সেট করে দেওয়া হয়েছে, সেখানে কিছুটা কাজ এগিয়ে গিয়েছে, আর কিছু কাজ বাকি আছে এখনও, বলা যায় অনেকটা কাজই বাকি আছে এখনও। আর এই স্ট্রাকচারগুলো এখানে রেডি রয়েছে, এগুলো মণ্ডপের মধ্যে লাগানো হবে, সেট করা হবে, তার জন্য এখানে রেডি করে রাখা আছে। আর দেখুন এইভাবে অনেকটা দ্বারকানগরী তৈরি হবে। আর এইবার হাট বাউরিয়ার পুজো কিন্তু 69তম বছরে পড়ল। আর এই পাশেও দেখুন অনেক থার্মোকল কেটে কালার করে রাখা আছে রোদের মধ্যে। আমি যেখানে ঠাকুর রাখা হবে সেখানে চলে এসেছি। আর চারিদিকে দেখুন থার্মোকল কাটা হয়ে পড়ে আছে, এখনও অনেক কাজই বাকি। চারিদিকে শুধু থার্মোকল কাটা হয়ে পড়ে আছে এরকম, আর তারপর রং করাও আছে কিছু থার্মোকলে, আর কিছু তো রং করে বাইরে রাখা আছে, আপনারা দেখলেন। আর এখানে কিন্তু মন্দিরের পারমানেন্ট সেট করা আছে, সেখানেই মায়ের মূর্তি তৈরি হচ্ছে, এই যে আগের দিকে দেখতেই পাচ্ছেন, অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এখনও রং করা, চক্ষুদান এসব বাকি আছে, আর 3 থেকে 4 দিনের মধ্যে আশা করছি রেডি হয়ে যাবে। আর এনাদের পঞ্চমীতে উদ্বোধন আছে বললো। আর বাউরিয়ায় যেই পুজোমণ্ডপগুলো দেখাচ্ছি সেই পুজোমণ্ডপগুলো আপনারা বাউরিয়া স্টেশনে নেমে টোটো ভাড়া করে অনায়াসে ঘুরে নিতে পারবেন। এই পুজোমণ্ডপের পাশ দিয়েই বয়ে যাচ্ছে গঙ্গা নদী, এই যে এই দেখুন এই থার্মোকলগুলো এরকমভাবে কেটে রং করা হচ্ছে। আর হাট বাউরিয়া যাওয়ার রাস্তায় পড়বে এই সেবাদল নিবেদিত পুজো মণ্ডপ, যেখানে এবারের থিম হচ্ছে মহাকাল। মণ্ডপে তো শুধু বাঁশের স্ট্রাকচারই তৈরি হয়েছে, আর মহাকালের কিছু স্ট্রাকচার রেডি হয়ে এখানে রাখা রয়েছে। আর মায়ের প্রতিমা এখানেই রেডি হচ্ছে, দেখুন এই যে মায়ের প্রতিমা রেডি হচ্ছে। আর এখন যেই পুজো মণ্ডপের প্রস্তুতি দেখতে পাচ্ছেন, এটা হলো NH-16 একবারে পাশেই, যেখান থেকে বাউরিয়া প্রবেশ করতে হয় সেই রাস্তায়। আর এই পুজো মণ্ডপটি পরিচালনা করছে নেতাজি সংঘ ক্লাব, আর এখানে এইভাবে প্রিপারেশন চলছে এখন পুজো মণ্ডপের। এখন যে পুজো মণ্ডপে আছি এটাও NH-16 পাশেই একবারে, জায়গাটির নাম হচ্ছে কোটালঘাটা, আর নবোদয় সংঘের পরিচালনায় এই পুজো মণ্ডপ হচ্ছে। আগের দিকটা অনেকটা ঘেরাই রয়েছে, কিছু দেখা যাচ্ছে না, তবুও যতটা পারছি আপনাদের দেখাচ্ছি এরকমভাবে পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে, দেখুন। তো এই ভিডিওটা এই পর্যন্ত রইল, আবার পরে ভিডিওতে দেখা হবে, আজকের মতো টাটা।